গেল শনিবার ইন্দোনেশিয়ার বালি উপকূলের কাছে সন্ধান মেলে 53 নাবিক নিয়ে নিখোঁজ হওয়া সাবমেরিনটির। সাগরের তলদেশে এটি তিন টুকরা হয়ে বিধ্বস্ত হয় বলে জানান উদ্ধারকারীরা, আর এতে মৃত্যু হয় 53 নাবিকের সবার। সাগরের তলদেশে সাবমেরিনের ধ্বংসাবশেষ এবং নাবিকদের মরদেহ উদ্ধারে চলমান অভিযানের মধ্যেই সম্প্রতি 53 নাবিকের একটি গান গাওয়ার ভিডিও প্রকাশ করেছে ইন্দোনেশিয়া নৌবাহিনী। এতে গিটার বাজিয়ে আবার দেখা হবে শিরোনামে একটি গান গাইতে দেখা যায় সাবমেরিনের এক কমান্ডারকে, আর তার সঙ্গে কণ্ঠ মেলান বাকি সদস্যরা। সাবমেরিন দুর্ঘটনায় 53 নাবিকের সবার মৃত্যু হলেও ভিডিওতে দেখা যাওয়া সবাই মারা গেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি দুর্ঘটনা আঁচ করতে পেরেই তারা গানটি রেকর্ড করেছিলেন কিনা সে বিষয়েও কিছু জানা যায়নি। অন্য কর্মকার সময় সংবাদ।